আর যুধুর ভয় কে দেখাচ্ছে? কেটা কি উদ্বাস্তু যারা নাগরিক হয়েছে আগেই হয়েছে, নতুন করে হবার কি আছে? আর যদি কেউ কোনোদিন একজন দুজন করে আসে, তার একটা সিস্টেম আছে, সব দেশেই আছে, তার জন্য আইন করার কি দরকার ছিল? চালাকিটা হচ্ছে মনে রাখবেন, ক্যা এনপিআর এনআরসি তিনটে একই বৃন্তে তিনটে কুসুম, একই বৃন্তে তিনটে কুসুম, একটার সাথে আরেকটা জড়িত। আমাকে যদি জিজ্ঞেস করে কেউ এসে, তোমার বাবার বয়স কত, তোমার মার বয়স কত, তোমার বাবার জন্মস্থান কোথায়, তোমার বাবার ডেথ সার্টিফিকেট কোথায়, আমি পারবো না দিতে। বিজেপির নেতারা পারবে? জিজ্ঞেস করুন কংগ্রেসদের, তুমি পারবে? হে মহান নেতারা, তোমরা পারবে তোমার বাবা মার জন্ম ঠিকানা দিতে, তোমার জন্মের ডেট অফ বার্থ দিতে? তাহলে আজকে আমাদের জিজ্ঞেস করছো কেন? আমরা তো এটা করে দিয়েছি এসসি এসটিদের জন্য, যাদের হ্যারাস না হয়, একটা জেনারেশনের কার্ড থাকলে তারা কিন্তু 7 দিনের মধ্যে কাস্ট সার্টিফিকেট পাবে, এটা আমরা বাংলায় করে দিয়েছি, মনে রাখবেন। আর তুমি আমার কৈফিয়ত চাইছো, আমি নাগরিক কিনা তোমায় কৈফিয়ত দিতে হবে, আমি ভারতবর্ষকে ভালোবাসি কিনা তোমায় কৈফিয়ত দিতে হবে, আমি ভারতবর্ষের নাগরিক কিনা তোমায় বলতে হবে। যারা প্রধানমন্ত্রী নির্বাচিত করলো, যারা মুখ্যমন্ত্রী নির্বাচিত করলো, যারা এই দেশকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখে দিয়েছে, তাদের প্রত্যেকের কাছে আজকে কোয়েশ্চেন যে আমরা দেশে থাকতে পারবো কিনা। আর যদি এক না থাকেন, মনে রাখবেন জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দেবে এরা। এদের স্লোগান শুনতে পাচ্ছেন, কোনোদিন শুনেছেন গলি মারো? গলি মারো একটা ভালো স্লোগান, বিজেপির মুখ দিয়ে ভালো কথা বেরোয় না, পচা কথা বেরোয়, খারাপ কথা বেরোয়। ওই শামুকে পা দেবেন না, পচা শামুকে পা দিলে পা কাটবেই, এটা মাথায় রাখবেন। ওরা আমাদের হিন্দু ধর্ম শেখাবে, আমরা দুর্গা পূজা করি না, কি মা বলে না করে কি করি না, কালী পূজা করি না, লক্ষ্মী পূজা করি না, সরস্বতী পুজো করি না, শীতলা পুজো করি না, শিব পুজো করি না, গণপতি পুজো করি না, জহরখানে আমরা যাই না, আমরা কবরে যাই না, আমরা শ্মশানে যাই না, আমরা গুরুদ্বারায় যাই না, আমরা গির্জায় যাই না। সবে সেদিন জন্মেছে, জন্মে কিনা কৈফিয়ত চাইছে। আমি বলি আগে নিজেরা কৈফিয়ত দিন এই দেশকে, এই দেশে গণহত্যা করার অধিকার আপনাদের কে দিল? কে দিল গণহত্যা করার অধিকার? বিচার মানুষ চাইবে, আজ নয় কাল, বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদবে না, বিচার হবে মনে রাখবেন। আর সেই বিচারটাকে শক্তিশালীভাবে হাল ধরবার জন্য আপনাদের একটা ভূমিকা আছে। আগামী বুধবার, মানে আমি আজকের কথা বলেছিলাম, আপনারা দেখে নিন, যেহেতু আজকে এখানে মিটিং আছে, দোলের সময় হোলির সময় ভালোভাবে সবাই পালন করবেন, সবাইকে অনেক অভিনন্দন জানিয়ে যাচ্ছি। আর মনে রাখবেন আগামী পরশু আপনারা ব্লকে ব্লকে দিল্লির যে দাঙ্গায়, দাঙ্গা নয় গণহত্যা বলুন, ওটা দাঙ্গা দেখানো হয়েছে লাস্টে, বাইরে থেকে লোক নিয়ে এসে লোক মেরে দাঙ্গা সোজা করা হয়েছে, দাঙ্গা নয় দিল্লিতে গণহত্যা হলো কেন, জবাব চাই জবাব দাও। আর ওই প্রোগ্রামটার নাম হবে বিজেপি ছিছি, অর্থাৎ প্রোগ্রামটার নাম হচ্ছে বিজেপি ছিছি, গণহত্যার নায়ক বিজেপি ছিছি, ক্যাম্প নায়ক বিজেপি ছিছি, এনআরসি নায়ক বিজেপি ছিছি, এনপিআর এর নায়ক বিজেপি ছিছি, মানুষ মারার নায়ক বিজেপি ছিছি। সুতরাং এই দেশে ওদের স্থান নেই, মনে রাখবেন। জোট বাঁধুন, শক্তিশালী হন, সমাজে সমবৃদ্ধি সম্পন্ন মানুষদের কাছেও আমাদের আবেদন থাকবে, এই লড়াইয়ে আপনাদের সবাইকে আমরা পাশে চাই, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমার যেহেতু আরেকটা মিটিং মালদায় দেওয়া আছে, আমি আবার আসবো আপনাদের কাছে, কিন্তু আমি আপনাদের বলি, বালুরঘাট থেকে কারা এসছেন আজকে এই মিটিংয়ে, একটু হাত তুলুন তো বালুরঘাট থেকে। দেখতে পাচ্ছি তপন থেকে কারা এসছেন, পেছনে যারা এসছেন তারাও হাত তুলবেন, সামনে পেছনে তপন থেকে কারা এসছেন, তপন থেকে,
গঙ্গারামপুর হিলি থেকে কারা এসছেন, হিলি থেকে কারা এসছেন, কুমারগঞ্জ থেকে, তপন থেকে, বংশীহারি থেকে, বুনিয়াদপুর তো বলেছেন আমায়, গঙ্গারামপুর কারা এসছেন, কুসুমান্ডি, ভেরি গুড, আপনাদের জয় হোক। আমার তৃণমূল কংগ্রেস কর্মীরা লড়াই করবেন তো, লড়তে পারবেন তো, বিজেপি সিপিএম কংগ্রেসকে পরাস্ত করতে পারবেন তো, তাহলে পেছনের দিকে ফিরে তাকাবেন না, সামনের দিকে ফিরে তাকান, মানুষের পাশে যান, মানুষের সাথে ভালো ব্যবহার করুন, মানুষের সাথে থাকুন, মানুষকে হেল্প করুন। মনে রাখবেন, আমার লিডার কে? মানুষ। আর মানুষের লিডার কে? আমার জোড়া ফুল। এটা মাথায় রাখবেন, আমার লিডার জনগণ, জনগণের লিডার জোড়া ফুল, এটাকে মনে রাখবেন। আমি রাজীবকে বলবো, ওরা ওই গানটা গাইবে, আমি তারপরে বেরিয়ে যাবো, কারণ একটা 45 হয়ে গেছে, একটাই টাইম দেওয়া আছে, কাশো ঘন্টা আমি বাজাবো, তুমি গান গাও। রাজীব কিন্তু গানটা জানতো না, এক্ষুনি গানটা তুলেছে, যেহেতু ইন্দ্রনীলকে আমি নিয়ে আসিনি, বাট ও যদি ইধার ওধার করে গায় জায়গা, আপনারা একটু সমর্থন করবেন। এবং আপনারা সবাই জানেন আমি যে গানটা আমি দিদির কাছেও মার্জনা চাইছি, আমি গায়কও নই, দিদি আমাকে শিখিয়েছেন, আজকে যেটুকু শিক্ষা সবটাই দিদির কাছ থেকে আমার। দিদি বলেছে এই দিদির লেখা এই গানটা আমরা গাইছি। চিনি না চিনি না এ দেশটা আমরা তো, চিনি না চিনি না এ দেশটা আমরা তো, চিনি না চিনি না এনআরসি, ছি 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 সিএএ, ছি 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 এনআরসি, ছি 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 সিএএ, ছি 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 এনআরসি, ছি 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 সিএএ, ছি ছি ছি। জন্মায়নি এই দেশে, জন্মায়নি এই দেশে, জন্মায়নি এই দেশে, জন্মায়নি এই দেশে, আমার দেশ আমার দেশ, আমার দেশ আমার দেশ, ঐক্যবদ্ধ ভারত, আমার দেশ আমার দেশ, ঐক্যবদ্ধ ভারত, আমার দেশ আমার দেশ, ঐক্যবদ্ধ ভারত, আমার ভূমি ঐক্যবদ্ধ বঙ্গভূমি, এনআরসি, ছি 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 সিএএ, ছি 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 এনআরসি, ছি ছি ছি। রাজীব কিন্তু ভালো গিয়েছে, আর একটু গলাটা ঠিক করলে ইন্দ্রনীলকে ছাড়িয়ে যাবে মনে হচ্ছে, ভালোই গিয়েছে, আগামী দিন করবে, হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, শুধু ঐক্যবদ্ধ ভারত ওই টানটা আর একটু টেনে যাবে, ঠিক আছে। এই গানগুলো আমরা নিজেরাই তৈরি করি, নিজেরাই করি, সুতরাং মা বোনেরা জানার আগে আমি বলবো তিনটে কথা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, হিন্দু মুসলিম ঐক্য, জিন্দাবাদ হিন্দু মুসলিম ঐক্য, হিন্দু মুসলিম ঐক্য, তপশিলি ঐক্য, আদিবাসী ঐক্য, ছাত্র যুব ঐক্য, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, এনপিআর, ছি ছি, এনআরসি, ছি ছি। যারা মঞ্চে আসে কথা বুঝতে পারছেন না কেন, গলা দিয়ে আওয়াজ বের হয় না কেন, হ্যাঁ গলা দিয়ে আওয়াজ বের করুন সবাই মিলে। মা বোনেরা আপনারা তো আজানের ধ্বনির মতো শাঁখও বাজাতে পারেন হাত দিয়ে, হলুদ ধ্বনি দিন, এনআরসি, 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 এনপিআর, এনপিআর, এনপিআর। তাহলে কি হবে, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা।
তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে, এই লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই। কুমারগঞ্জে টিএমসি দিনাবাদী নবাব দুনিয়া ঘুরে তৃণমূল, দুনিয়া ঘুরে তৃণমূল, দুনিয়া ঘুরে কুমারগঞ্জে, গোগরামপুরে, হিলিতে, বানুরঘাটে, হরিহরপুরে, গোগরামপুরে, কুমারগঞ্জে, হিলিতে, তপনেতে, দুনিয়া ঘুরে সব জায়গাতে এই মা বোনেরা, এই শ্রমিক কৃষক, এই ছাত্র যুব, এই হিন্দু মুসলমান, এই তপশিলীরা, এই শ্রমিক কৃষক, এই আদিবাসীরা, এই হিন্দু মুসলমান, এই মা বোনেরা, এই লড়ছে কারা, এই লড়বে কারা, যাচ্ছি দেখালে অনেক অনেক নমস্কার, প্রণাম এবং সালাম, জয় জহর।